ভারতে খোঁজ মিলেছে প্রায় সাড়ে তিন হাজার টনের সোনার খনির। প্রায় এক দশক ধরে উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকায় এই সোনার খনির সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুব দ্রুতই ই টেন্ডারিং এর মাধ্যমে এই সোনার খুনির নিলাম শুরু করা হবে বলে জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তারা জেলা খনির কর্মকর্তা কে কে রায় জানিয়েছেন উত্তরপ্রদেশের দুটি অঞ্চলে সোনপাহাড়ি এবং হার্দিতে এই সোনা সন্ধান মিলেছে সোনভদ্রের উইন্ডহ্যামগঞ্জে সোন পাহাড়ের খনিতে প্রায় দুই হাজার চারশো তেতাল্লিশ দশমিক দুই ছয় মেট্রিক টন এবং হার্দি গ্রামের কাছে পাহাড়ি অঞ্চলের খনিটিতে ছশো ছেচল্লিশ দশমিক এক ছয় মেট্রিক টন সোনা রয়েছে বলে জানা গেছে সোনভদ্র জেলার খনি অধিকারী কে কে রায় জানান সোনার পাশাপাশি ওই দুই অঞ্চলে খোঁড়াখুড়ি করে আরও বেশ কয়েকটি খনিরও সন্ধান পাওয়া গেছে